তো গত ভিডিওটা যেখানে শেষ হয়েছিল k26.com এটা আমার এখানে চলে আসছে দেখা যাচ্ছে অ্যাডন ডোমেইন হিসেবে তো আমি কিন্তু চাইলে পার্মানেন্টলিও এই ডোমেইনটাকে আমার এই হোস্টিং এ নিয়ে আসতে পারি মানে এই কোম্পানির হোস্টিং এ নিয়ে আসতে পারি নেমচিপ কোম্পানি থেকে পুরোপুরি ছুটিয়ে আমি কিন্তু ব্লু হোস্ট নিয়ে চলে আসতে পারবো এই ট্রান্সফার বাটনে ক্লিক করলেই পরবর্তী স্টেপগুলো জানানো হবে তো এখন আমরা ওয়েবসাইটটা লঞ্চ করব তো লঞ্চ করার ফাইনাল স্টেপটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানাবো আমাদের নাম রেডি আছে আমাদের জায়গা কেনা হয়ে গেছে এখন এই জায়গাতে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করব সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস তো ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি তো ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসের দুটো ওয়েবসাইট আছে আর কি একটা হচ্ছে wordpress.com যেটা একটা ফুল প্যাকেজ তো এটা একটা ওয়েবসাইট আর একটা হচ্ছে wordpress.org তো আমরা বেসিক্যালি wordpress.org থেকে ওয়ার্ডজিটা ইউজ করি তো এখানে দেখা যাবে যে অনেক থিম আছে এখান থেকে আমরা অনেক থিম বা প্রিসেট কিন্তু এখান থেকে জোগাড় করতে পারি অসংখ্য ফ্রি থিম এখানে পাওয়া যায় এবং পেইড থিমও কিন্তু আছে যেমন আমি যদি আর্কিটেকচারাল একটা থিম দরকার তো আমি আর্কিটেক্ট লিখি আর্কিটেক্ট লিখলে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু অনেক অনেক থিম কিন্তু এখানে অলরেডি চলে আসছে একটা দেখি আমরা প্রিভিউ এখানে যেহেতু মনে খুব একটা ডিটেল আসছে না তো এটা পরবর্তীতে আমরা আবার দেখব তো এখান থেকে আমরা কিন্তু অনেক ফ্রি থিম থেকে একটা ফ্রি থিম কিন্তু নিয়ে নিতে পারি তো প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব তো আগে আগে শুরুর দিকে এই যে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.3.2 তো এই জিনিসটা একটা সফটওয়্যারের মতো একটা জিনিস এখান থেকে কিন্তু ডাউনলোড করা যায় ওকে যেভাবে ডাউনলোড হচ্ছে এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে যে দুইভাবে এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা যায় প্রথমত এখন এখনকার দিনে যত হোস্টিং কোম্পানি আছে সবগুলোতে ডিরেক্টলি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার একটা সিস্টেম আছে ওকে তো এখানে জাস্ট মাই সাইটস গিয়ে এখানে ক্রিয়েট সাইট দিলেই হয়ে যাবে আমি এইভাবে ইনস্টল করে দেখাবো বাট আমি অন্যটাও দেখিয়ে দিচ্ছি অন্য সিস্টেমটা কি অন্য সিস্টেমটা হচ্ছে অ্যাডভান্সে যেতে হবে আর এটার উপরে অসংখ্য টিউটোরিয়াল কিন্তু বানানো আছে অনলাইনে আপনি যদি সার্চ দেন যে কীভাবে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় অনেক আছে বাট ওইসব ঝামেলা আমরা যাবো না আমি জাস্ট একটুখানি দেখিয়ে নিচ্ছি যে কীভাবে অন্য সিস্টেমটা কী যদি এই ফাইলটা আপলোড দিয়ে আপনি ইনস্টল করতে চান তাহলে জাস্ট ফাইল ম্যানেজারে যাবেন ফাইল ম্যানেজারে গিয়ে ফাইল ম্যানেজারে গিয়ে গেলে এই যে সি প্যানেল এখানে ওপেন হয়ে যাবে আর কি অন্য একটা জিনিস তো এখানে গিয়ে এখানে আপলোড অপশন আছে এই যে আপলোড অপশন আপলোড দিয়ে আপনি এই ওয়ার্ডপ্রেসটা এখানে জাস্ট ডাম্প করে এটা একটা ইনস্টলেশনের সিস্টেম এখানে এনে এটা একটা সিস্টেম বাট আমরা যেহেতু জিনিসটাকে সিম্পল রাখবো এবং আমরা ধরে নিচ্ছি আমাদের আর্কিটেক্টরা নিজেরা নিজেরা কাজ করবে তো এরকম কোনো ঝামেলা আমরা যাবো না আমরা সরাসরি এখান থেকে ইনস্টল করা দেখাবো মাই সাইটস তো একদম চিন্তা করবেন না কারণ প্রত্যেকটা সি প্যানেলে এখন কিন্তু ওই যে মানে এখানেও মানে ইন্টারফেসেও যদি না থাকে সি প্যানেলে ঢোকার পরে হইলেও কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সুযোগটা থাকে ওকে তো মাই সাইটসে যাবো এখানে ক্রিয়েট সাইট একটা অপশন চলে আসছে সাইট নেম ওকে তো এটা সব কিছুই চেঞ্জ করা যাবে আমি জাস্ট প্লেস হোল্ডার হিসেবে দিচ্ছি আমি জানি না সাব্বির স্যার আসলে কি নাম দিবেন ওনার কোম্পানির অথবা প্র্যাকটিসের ওকে আর এখানে একটা ট্যাগ লাইন লাগবে তো ট্যাগ লাইনটা বেসিক্যালি কোম্পানির মোটো হইতে পারে অথবা প্র্যাকটিসের মোটো হইতে পারে অথবা কোনো ফিলসফি বা থিম এই টাইপের কিছু হইতে পারে হ্যাঁ তো আমি সাব্বির স্যারের জন্য কি লিখতে পারি এটা দিয়ে দিই এনভায়রনমেন্ট সেন্সিটিভ আর্কিটেকচার অ্যান্ড আরবান ডিজাইন এটা দিয়ে দিলাম আপাতত বাট সব কিছু এডিটেবল এখানে কোনো কিছু কিন্তু পার্মানেন্ট না ইমেল অ্যাড্রেস আমি আপাতত আমার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে শুরু করতেছি আর
এটা এটাও আমি পরবর্তীতে চেঞ্জ করে দিতে পারবো যেহেতু এখানে আমি এডিটিং এর কাজ করব আপাতত এটা দিয়ে দিলাম অ্যাডমিন ইউজারনেম অ্যাডমিন ইউজারনেম আমি দিচ্ছি আর্কিটেক্ট আর্কিটেক্ট আর পাসওয়ার্ড আমি আমার একটা অন্য একটা উইন্ডোতে লিখে এখানে কপি করে দিই যেন কোনো ঝামেলা না হয় ওকে একটা পাসওয়ার্ড দিয়েছি তো যত কমপ্লেক্স করা যায় পাসওয়ার্ডটা করা উচিত দরকার হলে একটা এক্সেল ফাইলে লিখে রাখতে হবে হ্যাঁ তো ডোমেইন হচ্ছে কেশাবি ডট কম এ আমি এখানে ইয়ে করবো এখানে আপনার অনেক ডোমেইন আছে হ্যাঁ কেশাবি ডট কম তো এখানে কিছু হেল্পফুল ফ্লিপ ফ্রি প্লাগইন আগে থেকে দেওয়া আছে আর কি হ্যাঁ তো অপটিন মনস্টার মনস্টার ইনসাইজ মেজর ওয়েবসাইট ডাব্লিউপি ফর্মস কিছু দিয়ে দিছে আর কি ডাব্লিউপি ফর্মসটা লাগে কারণ কন্ট্যাক্ট নামে যে পেজটা থাকবে ওইখানে একটা ফর্ম থাকবে কেউ একজন ফর্মটা ফিল আপ করলে তো এটা একটা হেল্পফুল প্লাগ ইন আলটিমেটলি আমাদের ইনস্টল করতেই হতো কেশাবি ডট কম আমি নেক্সট দিলাম ও কিন্তু ইনস্টল করে ফেলতেছে ব্যাকগ্রাউন্ডে তো ওয়ার্ডপ্রেস আর এই যে অন্য একটা ইনস্টল হোক ওয়ার্ডপ্রেস অন্য একটা যেটা দেখিয়েছিলাম ওয়ার্ডপ্রেস ডট ডট কম এটাও একটা ওয়ার্ডপ্রেস সাইট কিন্তু ওখানে সব কিছুই হচ্ছে বিল্ট ইন আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন এখান থেকেই থিম কিনতে হবে এবং ওটা কিন্তু এডিটিংয়ের সুযোগ অনেক কম এবং অনেক দামি আর কি আর ওআরজি থেকে আমরা যেটা ডাউনলোড করলাম সেটা হচ্ছে ফ্রি ফ্রি ডাউনলোড করলাম এবং ফ্রি কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে হ্যাঁ তো এটা অনেক বেশি আমাদের জন্য ইজি তো আগে আগে এই জিনিসগুলো অনেক কঠিন ছিল আমরা যখন শুরুর দিকে যখন শুরু করেছিলাম তো ইজি হয়ে এটা এখন অনেক ইজি হয়ে গেছে তো আমি কিছুক্ষণের জন্য পজ দিচ্ছি এটা ইনস্টল হয়ে গেলে আমি আবার ব্যাক করব ওকে তো ইনস্টল হয়ে গেছে জেনারেলি এটা 10-15 সেকেন্ডের ভিতরে হয়ে যায় করোনা ভাইরাস প্রবলেমের কারণে মানে সব জায়গায় সব কিছু একটু স্লো চলছে তো হয়ে গেছে এখানে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এখন আমরা একটু দেখি ওয়েবসাইটে কিছু পাওয়া যায় কিনা নিউ ওয়ার্ডপ্রেস সাইট কামিং সুন এখনো পাবলিশ হয় নাই তো আমরা এখানে এখান থেকেও কাজ করতে পারি অ্যাডমিন লগ ইনে ক্লিক করলে আমাদের এখানে লগ ইন অ্যাডমিন লগ ইনের বিষয়টা আসবে হ্যাঁ এই যে তো এটা একটা ইউনিভার্সাল কোড যে এই যে আমাদের কিন্তু HTTPS চলে আসছে একেবারে সাথে সাথে হ্যাঁ HTTPS থাকা মানেই হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা সিকিউরড এটা গুগল ট্রেস করবে এসইও হবে লোকজন গুগল সার্চ করলে এটা পেয়ে যাবে এটা খুবই ভালো জিনিস আচ্ছা তো ইউজার নেম এই যে তো যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটেই ksabbir.com/ আপনার ওয়েবসাইটের নাম তারপর একটা স্ল্যাশ দিয়ে ডব্লিউপি লগ ইন এই জিনিসটা আপনি যখন লিখবেন তখন এই ইয়েটা চলে আসবে এই উইন্ডোটা চলে আসবে তবে স্পেসিফিক কিছু প্লাগইন আছে যেটা দিয়ে এটাও ব্লক করা যায় আর কি তো আপাতত আমরা যেহেতু ফর সিম্পলিসিটি আমরা এটা এভাবেই রাখছি তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে এখানে ইউজার নেম দিব অথবা আমার পাসওয়ার্ড দিব আমি আমার যেহেতু ইমেল অ্যাড্রেসটা আমার মনে আছে আমি এটাও দিতে পারি অথবা আমি ইউজার নেম যেটা দিলাম এই জিনিসগুলোকে তো এক জায়গায় সেভ করে রাখতে হবে মুখস্থ রাখার চেয়ে সেভ করে রাখা বেটার তো আমি ইউজার নেম দিলাম এটা ওকে ইউজার নেম আর পাসওয়ার্ড আমি আগে যেটা দিয়েছিলাম সেটা এখানে আবার কপি পেস্ট করে দিব রিমেম্বার মি দিব যেন বারবার লগ ইন করা না লাগে এই উইন্ডোটা কেটে দিলাম ওকে তো আমরা কিন্তু একটা ইন্টারফেসে চলে আসছি ইন্টারফেসে চলে আসছি এইবার আমরা হচ্ছে বেসিক যে জিনিসগুলো সেট করার সেগুলো আমরা সেট করব ভিজিট সাইট আমরা একবার সাইটটা একটু দেখি সাইটে কিছু আছে কিনা সাব্বির আহমেদ অ্যাসোসিয়েটস এনভায়রনমেন্ট তো বেসিক্যালি কিন্তু আমরা এরকম একটা বোরিং জিনিসই আমরা পাবো তো আমরা প্রথমে গেট স্টার্টেড এখানে আমরা কাস্টমাইজ ইউর সাইট দিব এরপর পুরো বিষয়টা বেসিক্যালি এক্সপ্লোরারের একটা বিষয় চলে আসে তো প্রথমে এই জায়গাগুলো আমরা এখন ফিল আপ করবো হ্যাঁ 2020 একটা থিম আমরা পাচ্ছি
সাইট আইডেন্টিটি, রেটিনা লোগো। ওকে, প্রথমে লোগোর একটা বিষয় চলে আসছে, যে একটা সিলেক্ট একটা লোগো, আমরা একটা লোগো দিব স্যারের জন্য। তো আমি একটা লোগো রেডি রাখছিলাম, সম্ভবত ডিজাইন করা না, আমি গুগল করে পাওয়া কন্টেন্ট সবির আহমেদ এটা, অথবা আর একটা লোগো এটা। ওকে, চলে এসছে। আসছে। তো এই যে এখানে আমরা যদি পাবলিশ দিই, তাহলে কিন্তু সাইটটা পাবলিশ হয়ে গেল। এখন যদি আমরা নতুন একটা উইন্ডো খুলি, কে শাপির ডট কম, এখন কামিংসুন লেখা আসছে, সরি। তো এটাকে আগে পাবলিশ করতে হবে। পাবলিশ করার জায়গাটা কোথায়? সরি, এই ব্লু হোস্টে গিয়ে, এটি একটু অন্যরকম আর কি। লঞ্চ ইউর সাইট নামে একটা অপশন আছে, তো এখান থেকে আমরা জাস্ট লঞ্চ করে দিলাম। তবে আমি যেরকম ধূপ করে লঞ্চ করে দিলাম, এভাবে না করে সিস্টেমটা হচ্ছে সব কিছু আস্তে 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 গুছাতে হয়। তো আমি গোছানোটাও দেখাচ্ছি। তো এই যে আমি লঞ্চ করে দিলাম, এখন আমি একটু রিফ্রেশ করে দেখবো যে স্ট্যান্ডার্ড সিস্টেমটা হচ্ছে যে আমরা ধীরে ধীরে সব কিছু শেষ করে এরপরে একবারে